আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। শুনবেন কিন্তু, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন কিন্তু আপনারা শুনতে এসছেন। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন চলাকালীন উনি যদি একবারে এক মনে কীর্তন শোনেন, 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। যদি পাশে কেউ গল্প করে আপনি শুনবেন না, শুনলে বুঝবেন উনি অন্য ধরনের লোক এসছেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করছে, সিংহাসনে বসাচ্ছে, আপনারা বলবেন একটি মেয়ে তখন ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। সেই মেয়েটি যখন ফুলের মালা গাঁথছে, তখন একটা মেয়ে এসে কই কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, একটি মেয়ে এসে কানে বিষ ঢাল, হে কই কই মালা কার জন্যে গাঁথছিস বলে, রামের জন্যে, রাম রাজা হবে। মেয়েটি কানে আরো বিষ ঢালছে, রাম রাজা হলো তো তোর গেল কি, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিকারিনী হবি, কি দরকার আছে। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা যত্ন করেছিলি, দুটো বর পাওনা ছিল না, সুযোগ মিলেছে আজকে চেয়ে নি। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানে বিষ ঢাললো ওর নাম কারো জানা আছে? জোরে বলুন কে? কুজি মন্থরা, কানে বিষ ঢাললো। আপনি কীর্তন শুনছেন এক মনে, যদি আপনার কানের কাছে কেউ গল্প করে, আপনি বুঝবেন উনি কুজি মন্থরার লোক এসেছে। এদের দিকে তাকালে আপনারও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। একজন যদি জগতে বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে দেখবেন সে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ নিতে শুরু করে, সংসারে একজন মরবে না, গোটা সংসারটা ধ্বংস হয়ে যাবে। একজনে মহাপ্রভু বললেন, কানের মধ্যে অমৃত নাও, সংসার সুন্দর হবে। অমৃতটা কি? হরিকথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা। মাইরা, যত কানে ঢোকাবেন তত হৃদয়ে ঢুকবে আপনার। একজনে পণ্ডিত বললেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত। আপনাদের কারো জানা আছে এই হাওড়া জেলার কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? একজন হাত তুলে বলুন তো মায়েরা, হাওড়া জেলার কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? অনেকে খোঁচাখুচি করছে, তুই বল, ও বলছে তুই বল, না, কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? কারাগার, যাকে বলা হয় জেলখানা। তা কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয় নাই, ততক্ষণ কারাগারটা অন্ধকার ছিল। তিনি যখন জন্ম নিলেন, কারাগার আলোকিত হয়ে গেল। এখানে তত্ত্ব কি বললো? যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের একটা করে কারাগার আছে, ওটার নাম হৃদয় কারাগার। এই হৃদয় কারাগারে যতক্ষণ না কৃষ্ণ কথা কানে প্রবেশ করবে, ততক্ষণ হৃদয় কারাগার আলোকিত হবে না। আর কৃষ্ণ কথা না শুনে যদি আন কথা শুনেন, কুকথা অকথা শুনেন, আপনার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যাবে। একজন শাস্ত্র বলেছে, চেতা দর্পণা মার্জনং ভাবা মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরবা চন্দ্রিকা বিদ্যাবধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামিত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি একটু বাংলা করে বলে দিই মায়েরা, বাজার থেকে আয়না কিনে আনলে ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রতিটির মানুষের কাছে একটা করে আয়না আছে, ওটার নাম চেতনার আয়না, ওতে আপনার আমার মুখ দেখা যায় না, কিন্তু কৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, বাজার থেকে যে আয়নাটা কিনলাম, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবো, মেজে দেবো, আর চাপা কলের জল দিয়ে ধুয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে? তাহলে আমাদের ভেতরে যে চেতনার আয়না আছে, ও যদি ময়লা হয় কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যে ধুয়ে দিতে পারে, নিতাই গৌর হরিবোল বলে তার চেতনার আয়না পরিষ্কার। আনন্দ বুদ্ধি বর্ধনং
প্রতিপাদ প্রণামিতা সাধনম, আনন্দ মানে কি, কেউ যদি মদ খায় ও আনন্দ পায়, ও ভাবে পৃথিবীতে আমার মতো রাজা আর কেউ নাই, কিন্তু আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য এই আনন্দে আপনারা মিশবেন, তাই জন্যে মহাপ্রভু এলেন, পদকর্তা বললেন দেখো দেখো, নিতাই চরণ না ধরলে গৌর চরণ পাবে না, নিতাই পদ কমল, বারবার পদকর্তা লিখলেন, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, 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 যার ছায়াই জগত জুড়াই আহারে, 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 নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, ধরণিতা এরি দুটে পায় হে তোমরা, ধরণিতা এরি দুটে পায় রে তোমরা, ধরণিতা এরি দুটি পায় হে তোমরা, ধরণিতা এরি দুটি পায় রে, ভজ ভজ নিতাই ভজ, 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 ভজলে নিতাই গৌর পাবে, 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 ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে বজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী পাবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ধরণিতা এরি দুটি পাই আহারে, ধরণিতা এরি দুটি পাই হে তোমরা, ধরণিতা এরি দুটি পাই, তোমরা ধরণিতা এরি দুটি পাই হে, তোমরা ধরণিতা এরি দুটি পাই রে, তবে সাবধান অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা, আজি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা, অসত্যকে সত্য বলি মানি আমরা, 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 এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, আর জন্ম হইল অকার হে, তার জন্ম হইল অকার রে, তার জন্ম হইল অকার রে, তার জন্ম হইল অকার রে, আরে আশা যাওয়া সারে হলো, আশা যাওয়া সারে হলো, আশা যাওয়া সারে হলো, আশা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল, আশা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল, আশা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল, আশা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল,
নরতম নেতর দুঃখী নিতাই মরে করস নরতম বর দুঃখী নিতাই মরে কর সুখী নরতম বর দুঃখী নিতাই মরে কর সুখী নরতম বর দুঃখী নিতাই মরে কর সুখী রাখো রাঙা চরণের পাশ আমাই হে চরণের পাশ যাবাই হে রাখো রাঙা চরণের পাশ হে রাখো রাঙা চরণের পাশ হে আমাই চরণ ছাড়া করো না হে না চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে আমাই ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে রাখো রাঙা চরণের পাশ আমাই হে রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পাশ হে রাখো রাঙা চরণের পাশ ও যে রাখো রাঙা চরণের পাশ হে ওই যে রাখো রাঙা চরণের পাশ হে একবার সবাই মিলে বলুন রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি যাক বেড়েছে যারা সামনে বসছে তাদের জ্বালা একটু বেশি আছে যারা পেছন আছে তাদের অসুবিধা নেই সবাই বলবেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে একজন দেখতে পাচ্ছেন ভগবান তার খাতায় নাম উঠছে আপনি জয় দিচ্ছেন কি না দিচ্ছেন আপনি ফাঁকি দেবেন প্রদীপ পালকে একজনকে দিতে পারবেন না ভগবানকে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন একটা 100 টাকার নোট পড়ে আছে চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই টাকাটা পকেটে গুঁজে নিলেন ভাবলেন কেউ দেখতে পেলেন একজন দেখতে পেলেন ভগবান আপনি জয় দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা আপনার নিজের ব্যাপার ধর্ম ব্যক্তিগত ব্যাপার আপনি নিজে ধর্ম করবেন নিজে ফল পাবেন নিজে ধর্ম করবেন না ফল আপনি ওইরকম পাবেন জীবনে সুকর্ম করবেন সুফল পাবেন কুকর্ম করবেন খুব খুব ফল পাবেন আপনার ধর্মের ভাগ কিন্তু কেউ নেবে না কিছু মনে করবেন না সংসারে যতক্ষণ আপনি কর্ম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে কিন্তু কর্মের ফাঁকে কিছু কর্ম করে যান ভগবানের কাছে আপনাকে কৃপা পেতে হবে এ জগতে আপন বলতে একমাত্র কে বলুন তো ভগবান তার কাছে ঋণ রাখা যায় না যদি ভগবানের কাছে কেউ ঋণ করে সে শোধ করে দেয় এ জগতে আপনার কাছে আমি টাকা নিলাম আমি আপনাকে শোধ নাও দিতে পারি কিন্তু ভগবানের কাছে কেউ যদি একটু ঋণ রাখে ভগবান শোধ দেবেই তাতে 100% গ্যারেন্টি এই জীবনে যাকে আপনি ছেলে হিসাবে দেখলেন মেয়ে হিসাবে দেখলেন এত কষ্ট করে মানুষ করলেন শেষ জীবনে আপনাকে কেউ দেখলো না কিন্তু একজনকে ধরে থাকলে তিনি আপনাকে দেখবেন তাতে কোনো ভরসা নেই মানে ভরসা আছে 100% গোবিন্দ আপনাকে দেখবে এই জন্য আপনাদের এখন থেকে সচেতন হতে হবে রক্তের গরমে ভাবছেন ছেলে মানুষ করছি মেয়ে মানুষ করছি আমি দিব্যি সুখী আছি আমার ভালোই বোধহয় সংসার চলবে না আপনি ভুল করছেন যখন আপনার বয়স হবে যখন আপনার চলার ক্ষমতা থাকবে না চোখে দেখতে পাবে না তখন দেখবেন আপনার আপন বলতে কেউ নাই যতদিন দিচ্ছিলেন ততদিন আপন দেওয়া বন্ধ করলেন দেখলেন সব পর হয়ে বসে আছে এই জন্য যদি একমাত্র আপন হয় তো একমাত্র ভগবানই হয় এই জন্য আপনাদের সামনে ছোট্ট একটি তত্ত্ব কথা বলে আমি গৌরচন্দিকা শেষ করব একটু মন দিয়ে শুনবেন যিনি নিতাইকে দেখতে পাচ্ছেন তিনি ত্রেতা যুগে কে বলুন তো লক্ষ্মণ দ্বাপরে তিনি কে বলরাম জেনে নিন মায়েরা লক্ষ্মণ হলো বলরাম আবার সেই লক্ষ্মণ হলো নিতাই তাহলে রামচন্দ্র ত্রেতা যুগে দাদা ছিল লক্ষ্মণ কেন আবার বলরাম মানে দাদা হয়ে গেল ভাই কেন দাদা হলো দাদা কেন ভাই হয়ে গেল কর্মের জন্য এ সংসারে অনেক ভাইরা আছে দাদার চাইতে অনেক ভালো কর্মের জন্যে পরের জন্মে সে আবার দাদা হয়ে যায় ও আবার ভাই শাস্ত্র প্রমাণ দিয়ে দিল একটু মন দিয়ে শুনবেন সবাই রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মা 28 বছর ও 14 বছর আচ্ছা 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 ঠিক আছে আমি যখন 28 বছর বলেছি দু চারজন মা বলছে কি ভক্তি করে বলছে মানে আপনি কি আর ভুল বলবেন এই জন্য মাঝে মাঝে আমি বলে দেবো আপনার ঠিক করে নেবেন তাহলে বুঝবো আপনারা শুনছেন আর যদি এমনি এমনি করেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা নিতাই গরি বল এই দিয়ে তাকাবেন ওই জন্য মাঝে মাঝে ভুল বলবো ঠিক হচ্ছে কিনা দেখবেন 14 বছরের জন্য বনবাসে গেলেন রামচন্দ্র মায়েরা সবাই লক্ষ্য করুন রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে এলেন রামচন্দ্র যখন রাজা হলো তখন কিন্তু একজন ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল নামটা জানা আছে লক্ষ্মণ
ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষণ মাটিতে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল, ঘুমে বিভোর হয়ে গেল। রামচন্দ্রের মনে রাগ হলো, লক্ষণ আমি রাজা হলাম বলে তোমার বোধহয় ভেতরে হিংসা হচ্ছে। দিব্যি তো 14 বছর আমার সঙ্গে সঙ্গে ছিলে, আজকে রাজা হলাম ছাতা ধরে দাঁড়িয়ে ছিলে আর চুপ করে পড়ে দিলে নিচে মাটিতে, তার মানে তোমার মনের মধ্যে কোনো কুইচ্ছা ছিল যে তুমি রাজা। আমাকে বলতে পারতে, আমার রাজত্বের কোনো অভিমান নাই, রাজত্ব পাওয়ার ইচ্ছা নাই, রাজা হবার ইচ্ছা নাই, আমি দিয়ে দিতাম, তুমি কেন এমন করলে? কিন্তু লক্ষণের ঘুম ভাঙছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো মা, লক্ষণ তখন বলল, দাদা আমার রাজ্যের কোনো লোভ নাই, আমি রাজা হতে চাই না, আমি 14 বছর ঘুমাই নাই, আজকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। রামচন্দ্র বলছে, 14 বছর ঘুমাও না তুমি? হ্যাঁ, প্রমাণ? কেউ দিতে পারল না। একজন ছুটে এলো, গুরুদেব বশিষ্ঠ মুনি। তিনি ছুটে এসে বললেন, পরম ব্রহ্ম তুমি ভগবান রাম হতে পারো, কিন্তু শুনে রাখো, ইন্দ্রজিৎকে যে বধ করেছিল তার নাম হচ্ছে লক্ষণ। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কতগুলো লক্ষণ থাকা দরকার, লক্ষণের মধ্যে সেই লক্ষণ ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী মুখ দর্শন, যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করে না, সেই পারে ইন্দ্রজিৎকে বধ করতে। যে পুরুষ 14 বছর না করে ভক্ষণ, যে পুরুষ 14 বছর ধরে কিছু খায় না, উপবাস থাকে, একমাত্র সেই পারে ইন্দ্রজিৎকে বধ করতে। যে পুরুষ 14 বছর না করে শয়ন, তাকাবেন মায়েরা মন দিয়ে শুনবেন। রামচন্দ্র চমকে গেল, লক্ষণ তুমি 14 বছর ঘুমাওনি, তুমি 14 বছর কিছু খাওনি, তুমি 14 বছর নারী মুখ, কি মিথ্যে কথা বলছো তুমি, তুমি ভুল করছো। হ্যাঁ দাদা, আমি 14 বছর ঘুমাই নাই, শুনবেন ভালো করে। যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম, তুমি আর সীতামা যখন পর্ণ কুটিরে বসে রইলে ভেতরে, আমি তখন প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম দরজায়। নিদ্রা দেবী ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, আমি তীর বিদ্ধ করবার জন্য রেডি হলাম। এই নিদ্রা দেবী আমার চোখের মধ্যে এলে আমি তোমাকে শেষ করে দেবো। নিদ্রা দেবী লক্ষণকে কেঁদে কেঁদে বললেন, লক্ষণ তুমি যদি আমায় মেরে দাও, পৃথিবীর মানুষ যে পাগল হয়ে যাবে গো। বলে, কেন? ঘুম তো আর থাকবে না, আমি যদি মরে যাই তাহলে ঘুম তো করে থাকবে না, সব তো জেগে থাকবে, পাগল হয়ে যাবে, তো আমাকে মেরো না। লক্ষণ বলো, তবে কথা দাও, 14 বছর তুমি আমার কাছে আসবে না, 14 বছর তুমি আমার কাছে আসবে না, যদি 14 বছর না এসো আমি তোমাকে মারবো না। তখন সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী বললো, 14 বছর তোমার চোখে আসবো না, ঠিক কথা, কিন্তু যেদিন রামচন্দ্র রাজা হবে, তুমি ফিরে যাবে বন থেকে, সেদিন নিদ্রা আমি তোমার চোখে ভর করব। দাদা 14 বছর ঘুমায় নাই, নিদ্রা দেবী আজকে কথা অনুযায়ী আমার চোখে ভর করেছে, আজকে কি আমি না ঘুমিয়ে থাকতে পারি? বাহ, তুমি 14 বছর 14 বছর তুমি নারী মুখ দর্শন করনি না, তবে সীতার সঙ্গে ছিলে কি করে? আমি তো বনে চলে যেতাম, কোনো কোনোদিন তুমি সীতাকে এখানে রক্ষা করতে, আমি তো বনে চলে যেতাম, তা তুমি কি নারী মুখ দর্শন করনি না? প্রমাণ কি? ছুটে এলো হনুমান, প্রভু রামচন্দ্র কেউ প্রমাণ না থাকলে আমি প্রমাণ আছি, লক্ষণ সীতার মুখ 14 বছর দেখে নাই। প্রমাণ কি? মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় নিয়ে যেতে যেতে মা সীতা নিজের গলার হার, মাথার মুকুট, কানের দোল, হাতের বালা, পায়ের নুপুর ফেলতে ফেলতে গিয়েছিল। আমি লক্ষণ কাকা গেছে বললাম, সীতা মা চুরি হয়ে গেল, সীতা মা চুরি হয়ে গেল, এই দেখো সীতা মার অলঙ্কার গুলো আছে। আমি গলার হার দেখালাম, লক্ষণ চিনতে পারলো না। আমি মুকুটটা দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। কানের দোল দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। হাতের বালা দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। যেই না চরণের নুপুরটা দেখিয়েছি,
অমনি লক্ষণ কাকা চিনতে পেরে বলল, এইবার আমি এখানে এদের শব্দ বন্ধ করুন, এইবার আমি বুঝতে পেরেছি মা সীতা উদ্ধার হয়েছে। সেই দিন বুঝতে পারলাম সত্যি লক্ষণ কাকা আমার মা সীতাকে 14 বছর দেখেনি। বাহ, তুমি 14 বছর খাওনি? না, একেবারে খাওনি? না, 14 বছর বনে ফল সংগ্রহ করেছিলাম। ফলগুলো কই? দাদা, ফল তো নাই, ফলের বীজগুলো আছে আমার তুনের মধ্যে। মায়েরা তুন জানেন? তুন, তুন বলতে কি বলুন তো, যা দেখবেন তীরবিদ্ধ করে ধনুকটুকু নিয়ে যায়, এই এই কাঁধে দেখবেন একটা তুন রাখে যেখানে তীরগুলোকে রাখে, ওই তো, হ্যাঁ, ফলা ফলাগুলো নিয়ে এসো তো তুনটা। যখন তুনটা আনতে গেছে হনুমান, অহংকার হয়ে গেল, আরে আমি গন্ধমাদন পর্বত তুলেছি আর তুন তুলতে পারবো না? যে না তুলতে গেছে ব্যাস আর তুলতে পারছে না। মনে মনে ভাবলো আমার অহংকার হয়ে গেছে, রামচন্দ্রকে স্মরণ করলো, তুনটা তুলে নিয়ে এলো, দেখতে পেলো 14 বছরের ফল জমা আছে, 7 দিনকার কম। রামচন্দ্র বলো, আমি হিসাব করে দেখলাম 14 বছরের ফল আছে কিন্তু 7 দিনকার কম কেন? লক্ষণ বলল, দাদা হিসাব করে নাও, গুনে নাও, আমি বলে দিচ্ছি। যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ শুনলাম, সেই দিনই আমাদের ফল খাওয়া হয় না। এক, দু নম্বর, যেদিন যেদিন সীতা মাকে রাবণ হরণ করলো, হরণ করলো, সেই দিন ফল খাওয়া হয় না। কদিন হলো, কদিন হলো গুনবেন, কদিন হলো দেখাবেন আমরা আপনারা? 2 দিন। যেদিন মায়া সীতা তৈরি করে তার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় আমাদের রাবণে দেখিয়েছিল, আমাদের রাবণে দেখিয়েছিল, সেই দিন ফল খাওয়া হয় না। সেই দিন ফল খাওয়া, 3 দিন হয়ে গেল। যেদিন মহিরাবণ আমাদের পাতালে প্রবেশ করিয়েছিল, হনুমান এসে উদ্ধার করলো, সেদিন ফল খাওয়া হয় নাই। কবার হল, কদিন হলো? 4 দিন। যেদিন রাবণের শ্বশুর মহিদানবের দ্বারা ইন্দ্রজিৎ আমার বুকে সেল মেরেছিল, শক্তি সেল, সেই দিনে খাওয়া হয় নাই। কদিন হলো, কদিন হলো? 5 দিন। আর 6 দিন কোন দিন বলুন তো? 6 দিন হলো, 6 দিন হলো যেদিন নাগপাশে আমাদের বদ্ধ করেছিল। নাগপাশে যখন বন্ধক বদ্ধ করলো, গরুর এসে আমাদের উদ্ধার করলো, সেদিন আমাদের ফল খাওয়া হয়। 6 দিন তো দুঃখের জন্য খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করলাম, সেদিন আনন্দে ফল খাওয়া হয়। লক্ষণ, আমি প্রতিদিন তোমার হাতে ফল দিতাম, তুমি ফল খাওনি কেন? দাদা, তুমি যখন বন থেকে ফল সংগ্রহ করে আমাকে দিতে, বলতে লক্ষণ ফল ধরো, দিন তো বলনি লক্ষণ ফল খাও, ধরো বলেছিলে, আমি খাইনি, আমি ধরেই ছিলাম। কত বড় ভাই দেখুন, রামচন্দ্র বলছে, ওরে লক্ষণ, তুই যদি আমার ভাই না হতিস, তবে তোর চরণে একটি প্রণাম করতাম, প্রণাম করতাম। এ যুগে তো হলো না লক্ষণ, তবে আগামী তারপরে আমি হব তোর ছোট ভাই কৃষ্ণ, ছোট ভাই কৃষ্ণ, তুই হবি আমার দাদা বলরাম। তুই হবি নিতাই চাঁদ, চরণ সেবার অধিকার আমি যেন পেয়ে যা, চরণ সেবার অধিকার সেদিন আমি পাব। এর থেকে কি শিখলেন? ত্যাগ হচ্ছে সবচাইতে বড় জিনিস। মায়েরা এদিকে তাকাবেন,
অনুকূল ঠাকুর বললেন, যে যত ভোগী সে তত রোগী। ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, যে যত ভোগী না সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। শরীরকে আপনি রোগে ভোগাচ্ছেন কেন? আপনি একাদশী করবেন না, অমাবস্যা পূর্ণিমা করবেন না, আপনার শরীর ভালো থাকবে কি করে? আপনি তো ত্যাগ জানেন না, আপনি ভোগ জানেন। অনেকে ভাবে যে ভোগ করে যতদিন বেঁচে আছি খাবো, পেট ভরে খাবো, খাট ভরে যাব। সত্যি খাট ভরেই যাব। এই জন্য কিছু কিছু নিয়ম পালন করতে হয় যেন শরীর সুস্থ থাকে। ভগবানের নাম করতে গেলে যত নিরামিষ খাবেন তত আপনার শরীর ভালো থাকবে। এই জন্য যদি আপনার সপ্তাহে প্রত্যেক দিন না পারেন, অন্তত সপ্তাহে তিন দিন নিরামিষ খান। আপনার শুনলে চমকে যাবেন, বৃহস্পতিবার দিন গুরুবার, ওই দিন তো নিরামিষ খেতে হয়। আশ্চর্যের ব্যাপার, যেদিনটাতে বেশি আমরা আমিষ খাই সেদিনটা কোন দিন বলুন তো? ছুটির দিন, রবিবার দিন। শাস্ত্র বলছে রবিবার হচ্ছে সূর্যের বার, ওই দিনটাতেই নিরামিষ খাওয়া দরকার। কিন্তু আমরা কিচ্ছু বুঝি না, আমরা ধর্ম করি কর্ম করি আমরা মানেই বুঝি না এটার কি মানে হয়। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিদায়া, ওই মহামন্ত্র পতি নাম দিচ্ছেন বিদায়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন আমারে কিনি আলহ বল গৌর হরি, আমারে কিনি আলহ বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কর্ম, ধর্ম অর্থ কর্ম, নিজের মধ্যে বিক্ষ আছে চোখে না যাই যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শিহরি, নামের সহিত আছেন আপন শিহরি, নামের সহিত আছেন আপনি শিহরি, এরপরে যে লাইনটা দিল চমকে যাবেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপি করে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয়। দশ বারোটা মার্ডার করলেন, দু চারটা ডাকাতি করলেন, হরি বল বললেন উদ্ধার হয়ে যাবেন? না না, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের শরীরে কত পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? হরিনাম শুনতে শুনতে যদি কারো খুব আনন্দ লাগে তাহলে বুঝবেন পাপ নাই। আর যদি মনে হয় কেন মাঝে বসলাম বেরোবার সুযোগ পাচ্ছি না, তাহলে বুঝবেন যে এখনো পর্যন্ত তার পাপ প্রচুর আছে। এই জন্য বারবার বলে রাখি, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওই যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিও সে দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর,
এইদিকে তাকাবেন, যদি কারো জ্বর হয় তাহলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ। দু চারজন অন্যদিকে নজর দিয়েছিল, তারপর দেখলো না মিষ্টি, জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে না, টক টক লাগে, ও তেতো লাগে। আচ্ছা বলুন তো, তেতো জিভে একবার চিনি দিলে মজা পায় না? বারবার দেবেন তখন দেখবেন মিষ্টি লাগবে। হরিনাম যাদের ভাল লাগে না তাদের জন্য মহাপ্রভু কি বললেন, যাদের হরিনাম ভাল লাগে না বসবে আর কি করবে, বারবার বলবে, বারবারে বলবে আর মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, সুধামাখা হরিনাম, মধুমাখা হরিনাম, এটা মহাপ্রভুর বাণী। দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া, সবাই মিলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন। এটা মহাপ্রভু বলেছেন যে হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। আস্তে দাঁড়ান, সবাইকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, অন্যান্য ধর্মের মানুষ অন্যদিকে যা হবে হবে, ধর্মের ব্যাপারে কিন্তু পাকা, ওইখানে একটু আঘাত হলে কিন্তু নিতাই গোর হরি বল। আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো, আপনি সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, যদি আপনাকে কেউ কেউ ঠাট্টা করে আপনি প্রতিবাদ করতে পারেন না, কেন সাধু বাবা কে কথা বললি, কি ঝঞ্ঝাট নিয়ে লাভ আছে, ঘরে সুখে খাচ্ছিলাম, দরকার নেই। এই জন্যে হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। একজন বৈষ্ণব যাবে তাকে একজন অপমান করবে, আপনি প্রতিবাদ করবেন না? একটু মুখে বলবেন না ভাই তোমার ভালো লাগে না, তুমি বৈষ্ণব দেখে তোমার ভালো লাগে না, তুমি বৈষ্ণবকে খারাপ কথা বলবে কেন? তোমার দরজায় কেউ ভিক্ষা চাইতে গেছে তুমি দিবে না, সে আলাদা কথা, হাজারটা কথা শোনানোর কি দরকার আছে? ভাই আমি পারলাম না, ব্যাস চুকে গেল। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। কি ভাবছেন, প্রদীপ পালের কীর্তন হচ্ছে বলে প্রচুর লোক হচ্ছে হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠেছে? না ওঠেনি। ইঁটের মধ্যে ইঁট সাজালে পাঁজা তৈরি হয় বাবা, দেওয়াল তৈরি হয় না। সেরকম ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দেবেন তবে কিন্তু দেওয়াল তৈরি হবে। অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন শুনলে কিন্তু সনাতন ধর্ম টিকে আছে ভেবে নিয়েন না। কি আছে, একজন একজনকে দেখে আলিঙ্গন করে যদি জয় নিতাই বলতে পারেন তাহলে বুঝবেন আপনার সনাতন ধর্ম। সবার কাছে নিবেদন রইল, এই সনাতন ধর্মের প্রাচীর তৈরি করতে গেলে আপনাদের কাছে নিবেদন রইল, বাবা কাল সকাল থেকে যে যাকে দেখবেন একটু জয় নিতাই বলবেন। এইদিকে মেসেজ দেবেন, আপনি দিন হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, ফেসবুকে দিন, কিন্তু যে বন্ধুকে দেবেন আপনি অন্তত যা কিছু লিখবেন একবার প্রথমে জয় নিতে, একবার শেষে জয় নিতে লিখবেন, কিংবা প্রথমে হরে কৃষ্ণ শেষে হরে কৃষ্ণ। আপনার মোবাইলের রিংটোনটা যেন হিন্দি সিনেমার গান, বাংলা সিনেমার গান না, হাসি নয় কিন্তু লজ্জা আমাদের, এটা আমাদের লজ্জা হওয়া দরকার। আপনি দামি মোবাইল কিনেছেন 10,000 টাকার, ওটার কোনো দাম নাই যদি হরে কৃষ্ণ নাম তার মধ্যে কাউকে মেসেজ না দিতে পারেন। আপনি রিংটোনটা ভগবানের নামে শুনে এত সুন্দর একটা ভক্তি গীতি ঢোকান, যে শুনবে তারও লাভ হবে, আর যে বলবে, যে শুনবে কানে তার লাভ হবে, আর আপনার বাড়িতে বাজবে আপনার লাভ হবে, অন্তত 5 মিনিট এটা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন কিছু কাজ করুন যেগুলো ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যাকে দেখবেন জয় নিতাই বলবে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কথাবার্তা নাই, একবার বলুন জয় নিতাই উঠলে হতো না, কাজ হতে পারে, জয়নিতাই বললে নিতাইয়ের নামটা, জয়নিতাই উঠলে হতো না, অসুবিধা নাই, কাজ কিন্তু হতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন অন্তত জয়নিতাই বলবেন, মেসেজগুলো কিন্তু জয়নিতাই দেবেন, হরে কৃষ্ণ দেবেন, আপনাদের লাভ আছে। আপনার দোকানের দরজায় দরজায় জয়নিতাই দেবেন, ইস্কন মন্দিরে দেখবেন আপনারা শিল প্রভুপাত একবার মিষ্টির ব্যাপার করেছিল, তো মিষ্টিতে মিষ্টিগুলোর নাম দিয়েছিল, এটা হরে কৃষ্ণ মিষ্টি, যেমন এখন নাম দেওয়া হয় সন্দেশ, হ্যাঁ, রসগোল্লা, কত রকম ব্যাপার হয়, ভাজা গোল্লা নাম দেওয়া হয় না, শিলপ্রভুপাত নাম দিয়েছেন, এটার নাম হরে কৃষ্ণ মিষ্টি, এটার নাম হরিবোল মিষ্টি, এটার নাম মহাপ্রভু মিষ্টি। তার মানে কি, আমাকে দুটো মহাপ্রভু মিষ্টি দাও তো, যে কিনতে আসবে সে দুবার মহাপ্রভু বলা হয়ে যাবে,
এতে কত কত যুক্তিকর কথা দেখুন। এই জন্য প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে আমাদের ভগবানের নাম করলে আমাদের খুব লাভ হয়। মহাপ্রভু দেখলেন যে হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই, এই যে একটা হরিবাসর তৈরি হচ্ছে, মহাপ্রভু তৈরি করলেন কেন? এই হরিবাসরে যত কীর্তন করবেন হিন্দু সনাতন ধর্মের মানুষ তত উন্নতি হবে। আমাদের বাচ্চাগুলো কীর্তন শুনছে, আপনারা একা কীর্তন শুনতে আসবেন না, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, হিন্দু সনাতন ধর্ম গড়বে। আপনারা বলতে পারবেন আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, এটা যেন বলতে পারেন। তাই সবার কাছে নিবেদন রইল, একসঙ্গে সবাই হাত তালি দিয়ে এই গানটা গান, হরে হরয়ে নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ। একসঙ্গে হাত উঠাবেন, যার আছে তিনি উঠাবেন, যার নাই তার উঠানোর দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছে তিনি তালি দেবেন, আর যার দায় নাই তাকে দেবেন না। যেমন আমার ক্যামেরা এসছে মা মনসা চ্যানেল, আপনার হাতটা তুলবেন, দশ দিন পরেও গানটা বের করবে, দেখবেন লেখা থাকবে কোথায় জায়গাটার নাম আমাদের কি জান, দুর্লভপুর। হ্যাঁ, এ সহজেই পুর পাওয়া যায় না, দুর্লভপুর। এই জন্য দুর্লভপুর বলে লেখা থাকবে, তখন দেখবেন তালি দেবেন। যদি হাত আপনি না তোলেন তখন দুঃখ করবেন, দিদি তোমরা তুলে ফেলেছিলে আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। ও ক্যামেরা ঘোরাচ্ছে, আপনার সবাই হাত তুলুন একসঙ্গে, হরে হরয়ে নমঃ কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে, যাদবায় নমঃ হরি, হরয়ে নমঃ হরে, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণ তোদের মতো পার্টি দু চারটা আসরে থাকে, এইদিকে তাকা বল, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, তালি গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, এদেরটা আপনাদের নেব বলি, দেখি আপনারা উচ্চস্বরে হরিনাম বলতে পারেন কিনা। মহামন্ত্র নাম মহাপ্রভু বললেন উচ্চস্বরে বলো, যদি তুমি বলো চুপচাপ তোমার হবে, অন্যের হবে না, আর তুমি যদি জোরে বলো তাহলে তোমার শব্দ যত দূর যাবে তত দূরে মঙ্গল হবে। তা তোমার জন্য যদি আরো পাঁচজনের মঙ্গল হয় মহাপ্রভুর কৃপা তবু সে পাবে। তাই উচ্চস্বরে জোরে জোরে বলবেন, এই নাম সবাই বলতে পারে, আপনারাও বলতে পারবেন। বলুন হরি কৃষ্ণ, জোরে হরি কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, জোরে হরি রাম হরি রাম 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 হরি হরি, বলুন হরি কৃষ্ণ, জোরে বাহ বাহ বাহ, হরি রাম, জোরে জোরে হরি কৃষ্ণ, বলুন হরি কৃষ্ণ, সুন্দর আরেকবার, হরি রাম, জোরে সুন্দর, শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ আহারে, সুন্দর বা দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, এবারে এলাকায় এলে না এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন একসঙ্গে, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরি রাম হরি রাম 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 হরি হরি, জপ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে।
কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নয়নানন্দে দেবনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে না। একবার জোরে বলুন, রাধা রানী কি? বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? হিন্দু সনাতন ধর্ম কি? মহাপ্রভু কি? সাধু গুরু বৈষ্ণব কি? গৌর ভক্ত বৃন্দ কি? গরম লাগছে কি? আমি দেখলাম যে কত ডুবে গেছেন আপনারা, আপনারা কত কতটা ডুবেছেন ওটা দেখলাম আর কি। জোরে বলুন, আবার জোরে, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? একজন মা আমাকে বলছিলেন, বাবারে আমাদের বাড়ির বাচ্চাগুলো কি চঞ্চল গো। কে বলছে চঞ্চল? আপনাদের তো বয়স্ক লোকগুলোই প্রথমে কীর্তন শুনতে বসেছে, বাঁদিকে আমার বয়স্ক বাবারা বসছে, সামনে দেখুন সব 80 বছর 90 বছরের পার্টি বসে আছে। আবার এই যে বাঁদিকে, এই যে ডান দিকে যিনি আছেন, উনি তো তৈরি হয়ে এসেছেন, দেখুন উনি তো সত্যি কৃষ্ণ ভক্ত। কারণ আমাকে একটা ছেলে গিয়ে বলেছে, জানো এ না খুব কীর্তন শোনে। তখন আমি বুঝতে পেলাম, ও বসা দেখেই বুঝতে পেরে গেছি ও শুনবে বলে এসেছে। আর ভম্বল তো এসেছে, এই ভম্বল, ভম্বল এইদিকে তাকাবি, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরাতে তোকে মাঝে মাঝে নেবে, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আজকে যে লীলাটি আমি গাইবো আপনাদের সামনে, আসতে মাইরা মন্দির সময়, আজকে আপনারা হাওড়া জেলার মানুষ, বেশি দূর যাবার দরকার নেই, বর্ধমান আপনাদের খুব জানা আছে। বর্ধমান জেলার শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে, সে শ্রীখণ্ড গ্রামে একটা গোপীনাথের মন্দির আছে। আপনার গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় বেড়াতে যাচ্ছেন বাবা, ওইখানে যাবেন, ওই গোপীনাথের মন্দিরে দেখবেন গোপীনাথ আছে কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু আছে হাতে। সব ভগবানের হাতে নাড়ু দেখবেন কিন্তু আসল নাড়ু দেখবেন, কিন্তু ভগবানের হাতে গোপীনাথেতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? আর লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন, মানে 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়াচ্ছে। আচ্ছা সামনে বসে দিকে, সামনে আপনার কমিটি যারা আছেন আমি বারবার বলবো, সামনে বসে দিকে চিৎকার করে বাচ্চাদের, আপনি সঙ্গে সঙ্গে উঠাবেন, গোটা গানটাকে নষ্ট করবে। তোরা চুপচাপ বসে থাক, খালি শুধুমাত্র তোদের কাছে একটা প্রশ্ন রইল, চাঁদ কাছে না আমেরিকা কাছে? বসে বসে ভাব, শেষে উত্তর দিবি, চাঁদ কাছে না আমেরিকা কাছে? এটা বসে থাক, এবার চুপচাপ বসে ভাববি, কথা বলবি না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসেছেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে দেখবেন গোপীনাথের মূর্তি আছে মায়েরা, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা পাথরে হলো কেন? নাড়ুটা পাথরে হয়ে গেল কেন? লীলাটির নাম ভক্ত রঘুনন্দন, 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনার এই প্রসাদ কিন্তু নিয়ে যাবেন, সবাই লক্ষ্য করুন আমার দিকে তাকান, এই কীর্তনের শেষে কিন্তু এই প্রসাদ আপনার নিয়ে যাবেন। গোটা নেবার দরকার নেই, যদি কেউ গোটা পান অর্ধেক কাউকে দিয়ে দেবেন, 1/4 নেবেন তাও লাভ আছে। লাভ কী আছে এই প্রসাদটার? অনেক বাতাসা কমিটি এনে দিয়েছে, আমি আপনাদের লাস্টে ছড়িয়ে দেওয়া করাবো, আপনারা পেয়ে যাবেন। এর উপকারিতা কি? রঘুনন্দন লীলা যদি কেউ পড়েন তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে রঘুনন্দন লীলাতে বলা আছে যে কোনো বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয়, সেই মা বা দিদা বা ঠাকুমা বা ঠাকুরদা বা তার বাবা তার কাকা কেউ যদি কীর্তন শুনতে এসে এই প্রসাদটি যত্ন করে পুরুষ মানুষ পকেটে এবং মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যেতে পারেন। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল আর সেদিন বাড়িতে সরস্বতী পূজা ছিল, এই দুটো কিন্তু মাথায় রাখবেন। জন্ম হয়েছিল কিবার? বৃহস্পতিবার। আর বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো ছিল। তো সেই বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনার বাড়ির বাচ্চাকে স্নান করাবেন, 10টার সময় স্কুলে যাবে। স্নান করানোর পর আপনি কি করবেন? একটুখানি বাতাসা নেবেন, এই যে বাতাসা আমি দেব, এই বাতাসা নেবেন, একটা তুলসী পত্র নেবেন, তুলসী মন্দিরে আসন দিয়ে বসাবেন, তুলসী গাছে জল দেওয়ার পর পরিক্রমা করিয়ে ওকে বসিয়ে জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনি 1 বছর দিন কীর্তন শোনা বেকার হয়ে যাবে আপনার, যদি আপনার পরিপূর্ণতা না হয়। ভক্তি ভরে দিন, আপনি আমাকে বলবেন ফোন করে,
বাবা আমার হলো না, ভুল হয়ে গেল, একটাও কাজে লাগেনি। যতজন কীর্তন শুনেছে, প্রসাদ দিয়েছে, প্রত্যেকটি বাচ্চা চঞ্চল থেকে স্থির হয়ে গেছে। আপনার বাচ্চাকে চঞ্চলা থেকে স্থির করতে গেলে আগে মায়ের দায়িত্ব আছে। বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর কিন্তু বাচ্চাগুলো নামে। আগে জানে বাঘিনী, জানে যে আমি জলে নামলে বাচ্চাগুলো নামবে, বাচ্চার ভয় থাকবে না। ধর্মের পথে আগে মাকে নামতে হবে, তবে বাচ্চা নামবে। তাহলে কি বাবার দায়িত্ব নেই? আছে, বাবা তো ব্যবসা বাণিজ্য করবার জন্য বাইরে চলে যায়, দোকানে চলে যায়। মায়ের দায়িত্ব সবসময় বাচ্চাকে মানুষ করবার জন্য। এই জন্য আপনার প্রসাদ কিবার দেবেন বললাম মা, বৃহস্পতিবার দেবেন। কি বলে দেবেন? জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ তিনবার বলে দেবেন। দ্বিতীয়, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে, খুব কষ্ট পাচ্ছে বহুদিন ধরে, ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন, একবার বাস্তব প্রমাণ দেখবেন, একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে তার মাথায় তিনবার ঠেকিয়ে এক বছর দেবেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার, দেখবেন ওর কষ্ট অনেকটা 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 কমে গেছে, প্রমাণ দেখে নেবেন। এখন দেখবেন সব চাইতে অসুবিধা কি বলুন তো, শান্তি নাই। আমি কালকে যার বাড়িতে গান করছিলাম, একজন বাড়ির গান, তার বাড়িতে আমি গত বছরও গিয়েছিলাম। প্রথম বছর গেলাম একতলা ছিল, দ্বিতীয় বছর গান করতে গেলাম তখন দুতলা। মানে প্রথম বছর তো একতলা করেছে, দ্বিতীয় বছর গেলাম দুতলা করেছে, তৃতীয় বছরে তিনতলা। বললাম দাদা কেমন আছেন? বলে তালা বাজছে কিন্তু জ্বালা বাজছে, বলে শান্তি নাই। কেন শান্তি নাই? আমি, আমার স্ত্রী থাকে তিনতলায়, আমি থাকি একতলায়, দেখাও হয় না, কথাও হয় না, শান্তি নাই। বড় ছেলে দুবাই, ছোট ছেলে বোম্বাই, কারোর সঙ্গে কারো কথাবার্তা নাই। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শাস্ত্র বলল, এই তুলসী বাতাসাটা নিয়ে গিয়ে যদি আপনি জয় গোপীন, আহা, তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দিলেন, নিয়ে প্রতিদিন এক ঘটি করে জল দিলেন বাড়ির সবাই, 100% গ্যারান্টি দিচ্ছে আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধু প্রমাণ নিয়ে নেবেন আপনারা এই বাতাসা প্রসাদ, কিন্তু কীর্তন এসেছে কমিটির ভাইরা আপনাদের সবাইকে দেবে, আপনারা নিয়ে নেবেন। তবে প্রশ্ন করবেন আপনারা, এক টুকরো বাতাসা 365 দিন হয় কি করে, হবে কি করে? আমি নিয়মটা বলে দিই, আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন, হরির লুট দিয়ে যে বাতাসাটা থাকবে সেই বাতাসাটা কৌটোতে ভরে রাখবেন, এই বাতাসা ওতে মিশিয়ে দেবেন। যদি এই বাতাসা কেউ নাও পান, ওই হরির লুটে বাতাসা দেন, তুলসী পত্র দিয়ে, একই কাজ, আপনার কোনো দ্বিধা থাকবে না মনের মধ্যে। তাই ভক্তি ভরে কীর্তনটা শুনুন, এই প্রসাদ আপনার শেষে নিয়ে যাবেন। একবার সবাই মিলে বলুন, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এবার সবার কাছে নিবেদন, শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, লীলাটা শুরু করছি। মুকুন্দ সরকার চিকিৎসা করতো, কবিরাজি চিকিৎসা, আর ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা গেলে হয় না? বলে কোথায়? না একবার শ্রীবাসঙ্গনে নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে। বলছে যাবি? বলে হ্যাঁ। বড় ভাই বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন, এত রাস্তা হেঁটে যাবি কি করে রে, নবদ্বীপ শ্রীখণ্ড এতটা রাস্তা, এখনকার মানুষ 2 মিনিটের রাস্তা হাঁটতে পারে না, সাইকেল মোটরসাইকেলে যায়, আর তখন মানুষ কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যেত, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ প্রচুর রাস্তা, যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, রাস্তা নাকি খাটো হয়ে যায়। দেখে নেবেন আপনারা, রাস্তায় যখন হাঁটবেন হরিনাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, দুজনে কীর্তন করতে করতে চললো কোথায়, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ। সবাই মিলে চলুন যাই, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, তালি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে হরে রাম, হরে রাম, দেখেছেন আপনারা কতখানি দেখছেন জানেন না, এইটুকু বাচ্চারা দেখুন কি আনন্দে দিচ্ছে, সবাই তাকান, বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, রাম হরে, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ হে দেখছেন তারা বলুন তো ক ভাই মিলে গেল? বাহ, বাচ্চাগুলো উত্তর দিচ্ছে, ক ভাই গেল, দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। কাকে দেখতে গেল মা? মহাপ্রভুকে। এই যে তাকাবেন আস্তে, মহাপ্রভুকে যখন দেখতে গেছে আমার দিকে তাকান, দুজন মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন কিছু, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নেই, নিচু হলে পাবার চান্স আছে। চাপা কোলে জল আনতে গেছেন, বালতিটা ওপরে দেবেন না নিচে দেবেন? নিচে দেবেন তবে তো জল পাবেন, ওপরে দিলে তো জল পাবেন না। আগে যদি ভগবানের মন্দিরে গিয়ে নিচু হতে পারেন, ব্যাস আপনি পাবেন। মায়েরা মন দিয়ে শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা, যে গাছে ফল ধরে তার ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম। আর যারা মস্তান হয় তাদের ভাব কেমন হয়? এরকম। এই জন্য মন দিয়ে শুনবেন, ভক্ত হতে গেলে ভাবটি কিন্তু নত হতে হয় বাবা। সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিচু করতে হবে, মৃত্যুর কাছে। আজকে আপনাকে জিজ্ঞাসা করেছে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আপনি অজুহাত দেখাচ্ছেন, আর সংসারের যা জ্বালা আমার আর কীর্তন শোনা। কিন্তু বলুন তো, আজকে আপনি অজুহাত দেখাচ্ছেন, দেখবেন ধর্মের ব্যাপারে আমাদের অজুহাত থাকে, অজুহাত দেখাচ্ছেন, কিন্তু যেদিন আপনার কাছে আসবে ভগবান, সেদিন হাতে বাঁশি মাথায় চূড়া নিয়ে আসবে না, মৃত্যু রূপে আপনার সামনে এসে দাঁড়াবে। তখন কি করে বলবেন, সময় নাই সংসার করেছি? তখন বলবেন, ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি তারপর যাবো, দেখ চলো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। কেউ যদি বলে সিগারেটের অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা খাই তারপর যাবো, ওরা রাখো সিগারেট, তোমার যেতে হবে, তোমাকে নিয়ম, সেদিন ভগবান কিন্তু আপনার কাছে আসবে। তো মুকুন্দ নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, সবাই লক্ষ্য করবেন কিন্তু কথাগুলো, এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখতে এসছে, শুধু দেখতে না, আমার আশীর্বাদ পেতে এসছে। তা আশীর্বাদ যখন পেতে এসছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই পড়ে, আমার জন্য এসছে, আমার একটা আশীর্বাদ দেওয়া দরকার। এ শ্রীবাস, এক কাজ করো, ওদের মধ্যে যে ছোটো ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার একশো জন্ম কৃপা পাবে না। একইরকম কথা, এইদিকে তাকাবেন, একইরকম কথা। একজনকে বলবে কি, ছোট ভাইকে বলছে, বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করে আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও, সে একশো জন্ম আমার সঙ্গ পাবে না, কৃপা পাবে না। শ্রীবাস এসে বলল, এই যে তোমাদের মধ্যে ছোট, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, আমি কি নাম, আমার নাম নরহরি সরকার, প্রভু তোমাকে বলেছে তুমি সারা জীবন কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে গো, আমি যে তাকে টেনে টেনে নিলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে, তুমি একশো জন্ম কৃপা পাবে না, একশো জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে একশো জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধ হয়, একশো জন্ম কৃপা পাবে না বলছে, আর গৌর গৌর বলে নাচতে শুরু করেছে। এই শ্রীবাস, তোমাকে প্রভু বললো একশো জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর করে নাচছ? আমাকে যদি বলতো, আমি তো বিষ্ঠে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাব না, কোনো জন্মে সঙ্গ পাব না।
তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আচ্ছা, প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি হরি বল, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ প্রভু পাবো। মন দিয়ে শুনবেন, কিন্তু কত দামি কথা বললো, কি বললো, 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার মোবাইল দেখতে হয়, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত রকম চঞ্চলতা হয়, আর তিনি কি বলেন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন মা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমি একবার 100% এখানে দাঁড়িয়ে বলে দিলাম, এখানে যতগুলো পুরুষ মানুষ কীর্তন শুনতে এসছে, আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। যে মানুষ কীর্তন শুনতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন খালি ছটপট ছটপট করে, এখান ওখান সেখান চঞ্চলতা করে, ও সংসারের হিসাব নিয়ে দেখবেন ওর জীবন উন্নতি নেই, একবারে 100%, তাতে কোনো ভুল নাই। দেখবেন যে মানুষ শুধু কীর্তনে নয়, অন্য একটা অনুষ্ঠান হচ্ছে দেখবেন ও বসবে না, খালি উঠবে বসবে এ পাশ ওপাশ করবে, ওর জীবনে হিসাব করে দেখবেন ওর কোনো দিন উন্নতি নেই। মহাপ্রভু একটা দামি কথা বললেন, যদি আমার নাম গুণকীর্তন কোনো কম বয়সের হোক আর যে বয়সের হোক, যদি ভক্তি ভরে কীর্তন শোনে, আশীর্বাদটা আমি দিয়ে দিই, সঙ্গে সঙ্গ পায় না, মাসে যে চাকরি করে সে কি ঢুকেই বেতন পায়, 1 মাস পরে পায়? আজকে আপনি কীর্তন শুনলেন, একদিন আপনি এমন উপকার পেয়ে যাবেন আপনি ভাবতেই পারলেন না কেন পেলেন, আজকের জন্য পেলেন কেন, আজকে আপনি ভক্তি ভরে কীর্তন শুনলেন, ওটা আপনার জমা রয়ে গেল, একদিন আপনি কৃপা পেয়ে গেলেন, যেদিন পূর্ণ হয়ে গেলেন। এই জন্য কীর্তন শুনতে হয় হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য, মহাপ্রভু বাণীকে রক্ষা করার জন্য। এই যে ধৈর্য যার কৃষ্ণ তার, কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চ পাণ্ডব তার দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি চঞ্চল ছিলেন, ভগবানকে হারালেন। প্রমাণ কি? দেখবেন যখন দুঃশাসন দেখবেন চুলের মুঠি ধরে যখন দ্রৌপদীকে টেনে নিয়ে আসছে রাজসভাতে, তখন ভীম গদা তুললো, দাদা অনুমতি দাও, একা 100 ভাইকে আমি ফাটিয়ে দেবো এখনই। সঙ্গে সঙ্গে বলে উঠল যুধিষ্ঠির মহারাজ, ধৈর্য ধর, শুধু চোখে দেখ, ফল একদিন ফলবে, অপেক্ষা করতে হয়, ধৈর্যের ফল বড় মিষ্টি, চঞ্চলতার অধৈর্যের ফল তেতো হয়ে যায়, ধৈর্য ধরতে হয়, আপনার জীবনে ধাক্কা আসবে আপনি ধৈর্য ধরবেন, কেউ ভগবানের নাম করবেন তখন দেখবেন আপনার ছেলে কঠিন অসুখ হয়ে গেছে, আপনি ভগবানকে ছেড়ে দেন, ধ্যাত্তারি সারা জীবন ভগবানকে ডাকলাম ছেলের অস না, আপনাকে পরীক্ষা করছে, ভালো নিশ্চয় হবে, আপনি তখনও ছাড়বেন না, যদি না ছাড়েন উনি আপনাকে ছাড়বে না, যে যত ভগবানকে ডাকে তাকে ধাক্কা দেয় কেন? মায়েরা যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, রাখাল বালককে কোনোদিনই পরীক্ষা দিতে হয় না। অনেকে বলে কম বয়সে হরিনাম করত, ও তো মরে গেল, কেন মরলো? তত্ত্ব বলছে গাছের মধ্যে যে ফুলগুলো সুন্দর সেগুলোই তো আগে গোবিন্দ সেবায় লাগে। খুব ভক্ত যারা ভগবানের হয় ভগবান তো তাদেরকে আগে তুলে নেয়, কেন? আমার চরণ সেবা করবে বলি। শাস্ত্র বলল একটা অভক্ত লোক যদি 50 বছর বাঁচে ওর দাম নাই, একটা ভক্ত লোক যদি 10 বছর বাঁচে ওর দাম আছে। কেন বলুন তো? একটা অভক্ত লোক যদি 50 বছর বাঁচে, ও দেখবেন 50টা নয় 500টা 1000টা অভক্ত করে চলে যাবে, কিন্তু
একটা যদি 10 বছরের ভক্ত বেঁচে থাকে, 10 বছর ভক্ত ভক্তি করে, ও হাজারটা ভক্ত তৈরি করে দিয়ে যাবে। ওই জন্য ভক্ত হয়ে বাঁচুন, যেন আপনার দ্বারা আরও 5 জন ভক্ত হতে পারে। আপনি বলবেন না কেন, আপনি জয়নিতাই বলুন, হরিবল বলুন, আপনি বাবা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে, আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে, কিছু মনে করবেন না। পরশু তারিখে যেখানে গাইছিলাম সেখানে একজন ভক্ত আমাকে বলে উঠলেন, প্রদীপ বাবু আমার আর চিন্তা নাই, ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, এবার আমি মরবো তো শান্তিতে মরবো, ছেলে তো বসে বসে খাবে, রোজগার করতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলেকে আপনি কেমন তৈরি করলেন, এইরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি আপনি এরকম তৈরি করলেন, আপনার শেষ জীবন পর্যন্ত আপনাকে দেখবে। যদি এরকম তৈরি করেন, আপনার মৃত্যুর পর সাধ্য কাজ করবে। যদি এরকম তৈরি করতে পারেন, তাহলে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহোৎসব দেবে। আর যদি এরকম পার্টি তৈরি করেন, আপনার 1 কোটি মানে কি আপনার 10 কোটি টাকা চলে যাবে, সেদিন বুঝবেন আপনার ওই টাকা রেখে কোনো লাভ নাই। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শেষ বয়সে আপনাকে দেখবে না 100%। আপনি তাকে পড়াশোনা করান, শিক্ষিত করুন, রোজগার করান, কিন্তু বিবেকবান সন্তান করান, যেন ভবিষ্যতে আপনাকে দেখতে পারে। আজকে আপনি নিজের রক্ত গরমে ছেলেকে দেখবেন না, নিজে মদ খাবেন, মাতলামি করবেন, শেষ বয়সে আপনার ছেলে আপনি আপনাকে মারবে, লোকের সামনে বলে বেড়াবেন, আমাকে মারছে, আমাকে খেতে দিচ্ছে না। কেন বলবে? আজকের দিনটার জন্য বলবে, আপনি তো কর্মটা করে রেখেছেন, ফল তো আপনি ভোগ করবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ভগবানের নাম শুনতে গেলে ধৈর্যের দরকার আছে। মুকুন্দ যখন এরকম করে কাঁদছে 100 বছর কৃপা পাবে না বলে, তখন মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না, তাড়াতাড়ি এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু আমি কাঁদবো না, আমার ভাইকে নিয়ে এলাম, আমি এলাম, আমার ভাই তোমার কৃপা পেলো, আমি কেন পেলাম না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন, সবাই শুনে রাখুন। মহাপ্রভু বললেন, মুকুন্দ তোমরা দুজন মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, হরিনাম কেউ করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, সংসারটা যেন বজায় থাকে। মহাপ্রভু একটা দামি কথা বললেন, যে বাড়ির যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এটা কার কথা? মহাপ্রভুর কথা। কেন বলুন তো? বনের মধ্যে যে গাছগুলো সবচাইতে বড় থাকে, ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝাত থেকে রক্ষা করে। এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, তাদের হাজার কথা শুনতে হয়। যতই হাজার কথা শুনুক, তবু কিন্তু ছোট ভাইয়ের বিপদ হলে সে কিন্তু কাছে গিয়ে দাঁড়াবে। কেন বলুন তো? সে যে বড় ভাই, আপনার দায়িত্ব সবচাইতে বেশি। ওগো মুকুন্দ, তুমি হলে বড়, ও হলো ছোট, ওকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে হ্যাঁ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। কিন্তু সাবধান মুকুন্দ, গোপীনাথের মন্দির তৈরি করবে, গরিবের চিকিৎসা করবে, টাকা পয়সা নেবে না, কিন্তু বড় লোকের চিকিৎসা করার দরকার নাই, ওদের টাকা পয়সা আছে। ও মুকুন্দ, দেরি করো না, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, রাধে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, তারে দাদি গিয়া চরণে ধরিয়া, চরণে ধরিয়া, চরণে ধরিয়া, চরণে ধরিয়া, হরি ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলি না, মুকুন্দ চলি না, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলি না, মুকুন্দ চলি মুকুন্দ চলিলা, মহাপ্রভু।
কুন্ডা গ্রামেতে আসি, শ্রীখান্ডা গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখান্ডা গ্রামেতে উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি বল, বল হরি বল, বল বল হরি বল। গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। আচ্ছা মাইরা, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো তখন দেখলো তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েদেরকে বিশেষ করে বলবো, আপনারা সকালবেলায় কি গোবর জল ছড়া বাড়িতে দেন? হ্যাঁ না না বলুন, দেন। আচ্ছা কিছু মনে করবেন না, সূর্য ওঠার আগে দেন না পরে দিন? আগে দিন। সূর্য ওঠার আগে গোবর জল ছড়া দিলে কি হয় মা? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। যার বাড়িতে সূর্য ওঠার আগে গোবর জল ছড়া পড়ে, শাস্ত্র বলছে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে দিলে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করে। আচ্ছা গোবরটা দেবেন কেন মায়েরা? গোবরটা কেন দেবেন? গোবরটা দেবেন এই জন্যে, গোবরটা দেবেন এই জন্যে, আমার দিকে তাকান, গোবরটা দেবেন কেন? গোবরটা দেবেন এই জন্যে যে গোবর হচ্ছে লক্ষ্মী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পায়নি, একজন জায়গায় পেয়েছিল মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না। গাভী বললে একটা জায়গা ফাঁকা আছে আমার, গাভী আমার গোবরটা, তুমি গোবরের মধ্যে থাকলে আমি তোমাকে রাখতে পারি। সঙ্গ মা লক্ষ্মী, সঙ্গ মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই, আপনাদের এই দুর্লভপুর গ্রাম হচ্ছে একটু পারাগ্রাম টাইপের, নাকি বাবা কি বলছেন? এখানে অনেকের বাড়িতে গরু বাছুর আছে, কিন্তু আগেকার মানুষের বাড়িতে ছিল। আমি দেখেছি আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করছে, গাভীকে ধোয়াচ্ছে, গাভীকে পরিষ্কার করছে, সব কিছু করছে। তো লক্ষ্য করুন আপনারা, কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে গেছে, একটা কুকুরকে কোলে নিয়ে, অ্যালসেশিয়ান কুকুরকে কোলে নিয়ে। তো পাড়াগ্রামের মেয়েটা যখন সকালবেলায় গোবর, গরুর গোবর পরিষ্কার করছে, গরুকে বের করছে, তখন কলকাতার মেয়েটা বলছে, দিদি তোমরা সেই পাড়াগ্রামের লোক গেঁয়ে হয়ে রইলে, আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে কুকুর, কুকুরটার নাম দিয়েছে টম। এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। এখন টমকে নিয়ে যখন ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে, আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, আমি কি করছি, আমি তো গোবর পরিষ্কার, তোমরা ওই যে তো গেঁয়ো মানুষ, খালি ঘরে গায়ে গোবর নিয়ে তোমাদের কাজ সকাল থেকে, আর আমি টমকে নিয়ে ঘুরে বেড়াই। পাড়াগ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দেখুন, আচ্ছা দিদি আমরা গায়ে গরু নিয়ে কারবার করি, আমরা সকালবেলাতে গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। ও ঠিক বলে না, দামি কথাটা বলেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন দেখবেন আপনারা দুর্লভপুর এলাকা মানে বাগনান থেকে 2 কিলোমিটার দূর। আপনাদের আপনারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? হ্যাঁ না না, কিন্তু লেবু লঙ্কা টাঙান কেন অনেককে জিজ্ঞেস করা হয়। আমার বাবা কাকা টাঙায় তাই টাঙায়, আমারও তো মানে জানার দরকার, কিন্তু মানে জানতে হবে লেবু লঙ্কার তত্ত্ব আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের তত্ত্ব আছে। লেবু লঙ্কা টাঙানো হয় এই জন্যে, বাড়িতে লক্ষ্মীর সবচাইতে প্রিয় খাদ্য হলো মিঠাই। লক্ষ্মীকে যত আপনি মিঠাই দেবেন, মিষ্টি দেবেন, লক্ষ্মী খুশি। অলক্ষ্মীর খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজায় যদি লেবু লঙ্কা টাঙানো থাকে, লেবু হলো টক, লঙ্কা হলো ঝাল, এই দুটো যদি অলক্ষ্মী ঢুকতে গিয়ে খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকে না বাইরে থেকে পালিয়ে যায়, এই জন্য বাইরের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। কথাগুলো জানতে হবে, তত্ত্বগুলো জানতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আপনারা যারা সকালবেলায় গোবর দেন, গোবর জল দেন, তাদের জন্য বলে রাখি, মা লক্ষ্মী বাড়িতে রাখবেন, একা লক্ষ্মী রাখবেন না। যে যেখানে বসে আছেন একা লক্ষ্মী রাখবেন না। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো কিবার করেন? সোমবার দিন করেন, সোমবার দিন করেন, বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, কি বলেন বলুন তো, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করে নাকি ও আলো করে, সব ভুল বলে ফেলছি, আচ্ছা অন্ধকার করে আলো করে। আচ্ছা মায়েরা এই দিকে তাকাবেন, লক্ষ্মী একা রাখবেন না কেন? শাস্ত্র বলছে যে বাড়িতে একা লক্ষ্মী রাখে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মী এবং নারায়ণকে যুগলে রাখবেন, যত ছবি আপনি দেখবেন ক্যালেন্ডারে সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে।
এখনকার ক্যালেন্ডার গুলোতে একা লক্ষ্মী করছে, কিন্তু হিসাব মতো হচ্ছে কি বলুন তো, সবসময় লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এই জন্য লক্ষ্মীকে চঞ্চলা করে দেবেন না। অনেকে বলে না টাকা আসছে গো দাদা, টাকা থাকছে না, কেন থাকছে না, লক্ষ্মী চঞ্চলা হয়ে যাচ্ছে। আমি একটা বাস্তব প্রমাণ দিদি, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, মেয়ে কি বলবে, কি জানি পেস্টিজে লাগলো না, কি জানি বাবা এলো না কেন কেন, তখন মনটা চঞ্চল হয়ে যায়, ও খাবে কি নাকি মনটা ওইখানে পড়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার লক্ষ্মী যদি একা থাকে তাহলে নারায়ণের জন্য চিন্তা করবে, একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। লক্ষ্য করুন সকালবেলায় মুকুন্দ সরকারের স্ত্রী যখন গোবর জল ছড়া দিচ্ছে শুনে, তবে একটা কথা খুব দামি কথা বলে রাখি, আস্তে বাচ্চাদের শব্দ বন্ধ করান, তাহলে কীর্তনটা আরো ভালো হবে। একবারে বাচ্চাদের এই সামনে যে বাচ্চাগুলো বসে আছে এদের বন্ধ করান, সামনে আমি এদের দিকে তাকাচ্ছি, যত না বাই ডায় তাকাচ্ছি এদের দিকে তাকাচ্ছি। একটা লক্ষ্য করবেন, মায়ের যে একটা দামি সুখী খবর দিয়ে যায়, বাড়িতে এত অশুভ শক্তি হচ্ছে কেন, অশান্তি হচ্ছে কেন, একটা কারণে হচ্ছে, এই কারণটা আপনারা বন্ধ করুন। ঘুম থেকে উঠে বাসি কাপড়ে যে কাজ করে তার বাড়িতে যত ঝঞ্ঝাট অশান্তি যত রকমের অশুভ শক্তি সব ভোগে। ঘুম থেকে উঠে মায়েদের প্রথম কর্তব্য বিছানা থেকে নেমে আপনাকে স্নান করতে হবে। যদি অত সকালবেলায় আপনি স্নান করতে না পারেন, আপনি পা হাত ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, রাত্রের বাসি কাপড়টা আপনাকে ছেড়ে সুন্দর একটা বসন পরে শুভ্র পোশাক পরে আপনি বাড়ির কাজ করুন, দেখুন অশুভ শক্তিগুলো সব দূর হয়ে যাবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি থাকবে। কিন্তু এখনকার সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন থেকে লজ্জার ব্যাপার বাসি কাপড়েই দেখবেন বেলা দেড়টা পর্যন্ত লেগে থাকে। আর যত অনিষ্ট অশুভ শক্তি, আগেকার মতো শান্তি নাই কেন, আগেকার মতো অশান্তি কেন, একটা নারী দেখবেন তিনটে কারণে ধ্বংস হয়, একটা নারী সংসারে তিনটে কারণে ধ্বংস হয়, বলবো না বাদ দিয়ে দেবো, মায়েদের সংখ্যা বেশি আছে না বলাটাই ভালো, একটু বলে দিই, একটা নারী তিনটি কারণ আসতে, একটা নারী তিনটি কারণে ধ্বংস হয়, কি কি, যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, এক, যে নারী তার স্বামীর সঙ্গে জেদ করে মুখ গোমরা হয়ে বসে থাকে, দুই, আর তিন নম্বর হচ্ছে যে নারী বাবা মায়ের বোনের দিদির কুপরামর্শে নিজের সংসারটাকে নষ্ট করে, এই কারণে নারী ধ্বংস হয়ে যায়। আপনাদের আপনাদের হ্যাঁ দেখলেন তো কি বললো, সব শুনতে পাচ্ছ তো, আর মায়েরা তো মনে মনে ভাবছে যে এইটাই তো আমাদের প্রথম কর্তব্য, না, আপনি যখন আসতে আপনি যখন এই সংসারে আছেন আপনার দায়িত্ব আছে, আপনার মা বাবার প্রতি কর্তব্য আছে, কিন্তু মা বাবার কুপরামর্শ আপনার নয়, সংসারটা আপনার, ওনারা চলে যাবেন সংসার ছেড়ে, সংসার আপনি করবেন, এই সংসারে রেখে কষ্ট দেবেন, আপনি কষ্টের ভাগ আপনি নেবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে যেমন ডবল হয়, আপনি কম বয়সে রক্তের গরমে কাউকে খারাপ কথা বলবেন ওটা জমা থাকবে, আপনার যখন বয়স হবে আপনি ডবল করে ফেরত পাবেন, সেই দিনই বুঝবেন আমি আজকের কর্মটা কি করলাম। এই কথাগুলো আপনাদের জেনে যেতে হবে সবাইকে। তো মুকুন্দ সরকারের স্ত্রী সকালবেলায় এই কাজ ভালো কাজগুলো করছে, মায়েরা কোনোদিন বাসি কাপড়ে কাজ করে না, স্নান করে নেয় সকালবেলায়, দেখবেন অনেক মেয়েরাই আছে, আপনি ঝাড়খণ্ডে যাবেন, আমরা ঝাড়খণ্ডে যাই, ঝাড়খণ্ডের মেয়েরা ভোর 4টে থেকে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে দেখবেন সবাই ফুল তুলতে শুরু করে, আর ফুল তুলে কিন্তু সব লাইন বাই লাইন মন্দির, যদি ঝাড়খণ্ডে আপনাদের কুটুম্ব থাকেন আপনারা দেখে নেবেন, একবারে সকাল ভোরবেলাতে উঠে ঠিক 5টা বাজছে তখন থেকে দেখবেন অন্ধকারে মেয়ে, আমাদের অন্ধকারে মেয়েরা কি করে, একটু সূর্য উঠলে বা অন্ধকারে হাঁটতে শুরু করে, মর্নিং ওয়াক, যত রাত্রে খেয়েছে সব হজম করার চেষ্টা করে, কিন্তু ওরা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন একটা ফুলের ডালা নেই, আর সব শিব মন্দিরে চললো, প্রত্যেক দিন যে কোনো মন্দিরে ফুল, যে কোনো মন্দিরে সেবা করতে চললো, কেন, এটা ভক্তির লক্ষণ। সেই জন্য আপনাদের কেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনারও আছে ওনাদেরও আছে, শান্তি কার বেশি আছে যারা ভগবানকে সঙ্গে নিয়ে আছে। মুকুন্দ সরকার বাড়ি গেল, সেই সময় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ চিকিৎসা করাতে এলো, গরিবের চিকিৎসা করবে বড় লোকের করবে না, হোসেন ফকির সেজে এলো, চুপচাপ দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার কীর্তন গাইছে আর সে দর্শন করছে, মনে মনে ভাবছে বা সকালবেলায় ভগবানের নাম করলে নিশ্চয়ই সব ভালো হয়, মুকুন্দ গাইছে আর নবাব শুনছে, আমার কান সে বিনোদ গো কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ যখন এই গানটা গাইবে আপনার অনুরোধ হয়ে দেবেন, কেন বলুন তো, মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়।
বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে তাই উড়ধ্বনি আমার কানো সে বিনোদ বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ 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 বাজে উল ধ্বনি আমার কানো সে বিনোদ এর ফাঁকে একটা কথা বলছি আপনারা শুনবেন মন দিয়ে আপনাদের সবাইকে তিলক করতে হবে সবাই তিলক করবেন তো প্রশ্ন করবেন নিরামিষ খাই না আমরা তিলক করবো কেন প্রত্যেক দিন তিলক করবেন আপনারা কি তিলক করবেন আমি যেটা করেছি ওটা করার দরকার নেই আপনাদের সহজ পথ বলে দিই আপনাদের তিলক করবেন স্নান করলেন তো মন্দিরে পুজো করছেন আপনি এক কাজ করুন না একটু হাতে জল নেন সবাইকে আপনার বলে দিই মন দিয়ে শুনবেন একটু হাতে এরকম করে জল নেবেন জল নিয়ে যেমন তিলকটা আমি করেছি বা এখানে অনেক বোনেরা করেছেন তিলকটা যেমন করেছি সেরকম তিলকটা আপনি জল তিলক করলেন এরকম করে নিয়ে এরকম করে নাকে একটু ঠেকে নিলেন এই জল তিলক শাস্ত্রের বিধান আছে বলছি অনেকে যদি তিলক নিতে লজ্জা করে কোনো অসুবিধা নেই স্নান করো এক গন্ডুজ জল হাতে নাও নিয়ে আঙুলে করে নিয়ে এই আঙুলটা করে এই আঙুলটা করে তিলকটা সুন্দর করে এরকম করে নিয়ে নাও বাস কেউ দেখতে পাবে না জল তিলক তোমার হয়ে গেলো লাভ কিন্তু হয়ে গেল তিলক করে নিলেন যে তাও না করতে পারেন হাফ তিলক করতে পারেন হাফ তিলকটা কি বলুন তো যেমন তুলসী গাছে আপনি জল দিচ্ছেন তো যে তুলসী গাছে নিচে মাটিটা রয়েছে আপনি এই আঙুলটা হরকৃষ্ণ আপনি এই আঙুলটা করে তিলক করবেন এই আঙুলটার নাম কি বৃদ্ধাঙ্গোষ্ঠী এটার নাম কি তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা অনামিকা মানে কি মা অনামিকা মানে হচ্ছে যে আঙুলটা ভগবানের আঙুল আপনি তুলসী পত্র দেবেন এই আঙুলটা ব্যবহার করবেন আপনি একটা বাতাসা দেবেন এই আঙুলটা ব্যবহার করবেন সবসময় কিন্তু এই আঙুলটাকে ব্যবহার করতে হবে একটা প্রমাণ দেখে নিন যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন কোন আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয় সবসময় আঙুল থেকে এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয় এই জন্য এই আঙুলটা হচ্ছে ভগবানের আঙুল সবসময় যে কোনো কাজ করবেন সবসময় এই আঙুলটা যেন টাচ থাকে এটা ভগবান আঙুল আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন তো কাঁচা মাটিটা রয়েছে কিছু করার দরকার নেই জল দেওয়ার পর একটুখানি এরকম করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপালে ঢেকে নেবেন যদি তাও না বলতে পারেন গোটাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কপালে নিয়ে নেবেন আপনার হাফ তিলক হয়ে যাবে এতে কিন্তু আপনার লাভ আছে কিছু করে যান অভ্যাস করুন স্কুলে ভর্তি হবেন ক্লাস ওয়ানে তবে তো আপনি বিএ পাস করবেন আগে আপনি কাজটা করুন শুরু করুন আপনার সবাই আপনাদের লাভ আছে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন না প্রশ্ন নয় স্নান করে পবিত্রভাবে কিছু পবিত্র কাজ করে নিন তারপর যা খাবেন খাবেন কিন্তু কাজগুলো আপনারা করতে ছাড়বেন না তাই বলছে এই দেখো আহা গোবিন্দকে দেখতে কষ্ট লাগছে মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে কি দেখছে আহা বিনোদ গলাই বিনোদ মালা ওতারে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ গলাই বিনোদ মালা আমার বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদিনী বিনোদ হেরিয়া কোনি বিনোদিনী বিনোদ হেরিয়া কোনি বিনোদিনী বিনোদ কাথনি কোন বিনোদিনী বিনোদ হেরিয়া গেথেছে বিনোদ মালা গো গেথেছে বিনোদ মালা আমার কানো সে বিনোদ নাই গো কানো সে বিনোদ নাই আমার কানো সে বিনোদ নাই গো কানো সে বিনোদ নাই ও মা যদুনাথ কই বিনোদ না কর বিনোদ কদম কতলি ও যদুনাথ কই বিনোদ না কর বিনোদ কদম কতদে কই বিনোদ না কর বিনোদ কদম বতলে গো যদুনাথ কই বিনোদ না কর বিনোদ কদম কতদে ও যে
কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ গারিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ গারিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, উজাগর কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ মুকুন্দ সরকার চিৎকার করে বললো, সব চাইতে গরিব কে? নবাব হোসেন শাহ ফকির সে যে বললো আমি। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? পেটের যন্ত্রণা হয়েছে, দেখি হ্যাঁ করো তো, এই জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে বাংলার নবাব জামা খুলবো, জামা আমি খুলবো, পেটের রোগ যদি না ভালো হয় দেখিয়ে দেবো মজা। জামাটা খুলেছে, এবার এক কাজ করো মাটির বারান্দাতে গোড়া করে দাও। নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে মাটির বারান্দাতে গোড়া করে দিয়েছে, চমকে উঠেছে। আচ্ছা কবিরাজ, তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন, যেই না গোড়া করে দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি দেখি তুমি হাঁ করো তো। নবাব হোসেন শাহ হাঁ করেছে আর আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বললো, কবিরাজ তোমাকে আমি আশীর্বাদ নয় দিতে পারবো না, তবে একটা জিনিস দেবো, গোটা শিখণ্ডটা আমি তোমার নামে লিখে দেবো। মায়েরা কিছু মনে করবেন না, যখন কেউ কোনো কাজ ভালো করতে থাকে তখন যদি অহংকার হয়ে যায় তখন কিন্তু পতন হয়। সবার কাছে একটা নিবেদন রইল, যদি কেউ কোনো কাজ ভালো পারেন, যদি আপনার নাম যশ বেড়ে যায়, সেই সময় ভেতরে যদি অহংকার হয়ে যায় তার মানে আপনি বুঝলেন সেই সময় আপনার শেষ অবস্থায় গেছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে চিকিৎসা করতে লাগলো, কিন্তু মনে মনে অহংকার হলো যে আমি বোধহয় নিজেই চিকিৎসা করছি, সব রোগী ভালো করে দিচ্ছি। মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, মনে মনে ভাবলো দেখি তুমি ভালো করতে পারো কিনা। একদিন মুকুন্দ সরকার যখন ভজন করছে তখন চিৎকার করে ছুটে এসে তার স্বামী স্ত্রী বলছে, শুনছো গো স্বামী, এ কি আমার হলো গো, এ কি আমার স্বামী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়, এ কি আমার হলো গো, কোন অহংকার যায় নাই। কি হয়েছে তোমার? এই যে কি হয়েছে তোমার? স্বামী বেশ কয়েকদিন আমার চোখগুলো জ্বালা করে, আমার হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন হয়? মুকুন্দ সরকার বললো, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না মানে? আমি গোটা বাংলার মানুষকে ভালো করে দিই, আমার তোমাকে করতে পারবো না, অহংকার তখন আছে। দেখি দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তল দেখি, পায়ের তল দেখি, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললো, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন, একবার বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতর অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণুপান মুকুন্দকে দিল, এই জীবাণুপানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। আচ্ছা বাবা, এখানে একটা কথা শুনলেন, আপনারা পান খান তখন আমরা আপনার ছেলে দেখতে যান মেয়ের জন্য, কি বলেন? বাবা এমন ছেলে দেখিলাম নেশাই নাই, একটা পান পর্যন্ত খায় না। পান কি নেশার জিনিস? না, পান নেশা নয়, পান আপনার খাওয়া চলে। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সবাই শুনে রাখুন যে যেখানে বসে আছেন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। পান পুজোতে লাগে, পানের জন্ম কোথা থেকে জেনে নিন, যে সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা আর আর আমাদের অসুরের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল, কারাকারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়, তার থেকে পান গাছের জন্ম হয়। এই জন্য মায়েরা পান হচ্ছে অমৃতের সমান, তবে পান যদি শুধু খান তবে অমৃত, আর পানের সঙ্গে নানা রকম মশলা খাবেন তার মানে ওটা বিষ, তাহলে পানের দোকান আর চলবে না। আর পানের দোকানওয়ালা বলবে, যাকে আনবে আনবে, প্রদীপ পালকে আনলে আমি চাঁদা দেবো না, কারণ আমার দোকান বন্ধ করার চেষ্টা করছে।
সব জায়গায় পানের দোকানদার আমার খুব বিরুদ্ধে যায়, না না আপনারা খাবেন, কিন্তু বলে রাখি বলছে শুধু পান যদি খাওয়া যায় অমৃতের সমান, কারণ অমৃত থেকে পানের জন্ম হয়েছে, চিবাবেন দেখবেন হজম হয়, অনেক শরীরে রোগ, পান কিন্তু আয়ুর্বেদিক জিনিস, অমৃত থেকে জন্ম। তো মুকুন্দ সরকার যখন চিবানো পানটা নিয়েছে, নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিতে যাচ্ছে, মনে মনে ভাবছে দেখি চিবানো পানটা দিয়ে কি লাভ হয়, যে দিয়ে গাই ছাড়ে বলছে আহ ভগবানের কি কৃপা, আমার অহংকার সব চলে গেল, তোমার জন্য আমি চিকিৎসা করছি। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে যাচ্ছে গাইছে, ও গো যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মনহারি, যশোদার দুলাল যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনহারি, যশোদার দুলাল বৃন্দাবন মনহারি, যশোদার দুলাল বজের রাখাল জন পল্লভ রাধিকা রামান, টোনগুলো বাড়াও, টোনগুলো বাড়াও, যে যখন কাজ করবে তার টোন বাড়াও, তোমার সব জ্বালা দূর হবে, জীবাণু পান তোমাকে দিলাম। আস্তে মায়ের মুকুন্দ সকা স্ত্রীকে জীবাণু পান দিল, পেটের মধ্যে বাচ্চা এলো।